এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখলে তো উষা, যে আমার ছেলেটাই দিদিভাইকে খাওয়ালো, পারোনি তোমরা, কেউ সামলাতে পারলে না, কেউ সামলাতে পারলে না, তাও চারটে বাজে কথা বলবে। আরে বাবা, অমিতের তো মা, দিদিভাই তো অমিতেরও মা, আর ছেলেকে দেখবে, ছেলেও তো মাকে দেখবে, বলো। অমিত, যা খেয়ে নে, তুই অনেকক্ষণ কিছু খাসনি, শরীরটা খারাপ হবে, এবার খেয়ে নিল তো জেঠিমণি, খেয়ে নিল। ব্যাপারটা কি, হঠাৎ এদের এত বাড়াবাড়ি কেন? এত আদর যত্ন করে খাইয়ে দিতে তো কোনোদিনও দেখিনি আমি। তাহলে কি ভেতরে ভেতরে অন্য কোনো প্ল্যান করছে এরা? সমুদা ব্যস্ত তো, তাই আমি নিয়ে এলাম। কি হলো, দেরি করছো কেন? নাও খাও। ও বুঝেছি, তোমার মনে অনেক দুঃখ কষ্ট, অল্প বয়সে বিধবা হয়েছো, তারপর কোলে বাচ্চা, দেখবার কেউ নেই, তুমি অনেক চিন্তা করো না। আমি তো আছি, তুমি এখানে থাকবে, খাবে, দেখো এই থাকা খাওয়ার ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। এখন তো হোটেলে কোনো লোকজন নেই, তোমার মনের কথা আমাকে খুলে বলতে। তুমি ভয় করছো কেন? এই হোটেলটা আমার, টাকা পয়সার কোনো অভাব নেই, তোমার মনের কথা আমাকে সব খুলে বলতে। এসব কি করছেন দেখি আপনি, কি বলছেন? কোলে বাচ্চা নিয়ে ঘুরছো, আবার এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। দেখো, তোমার মতো সুন্দরী বিধবা আমার হোটেলে কাজে এসেছে, এটাই তো অনেক। দেখুন, আমি এখানে আর কাজ করবো না, আমার মজুরিটা আমাকে দিয়ে দিন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। কোথায় যাবি তুই? কোথায় যাবি তুই? তোর মজুরি আমি ফিরিয়ে দেবো। চলো।